WWE এর অনেক বড় বড় রেসলার AEW তে ডেবিউ দিয়েছেন বিশেষ করে এইখানে ড্যানিয়েল ব্রায়ান থেকে শুরু করে অ্যাডাম কোল এছাড়াও রুবি রায়ট এবং AEW এর শোতে অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় দেখা গিয়েছে CM Punk এর সর্বপ্রথম ম্যাচ দেখা গিয়েছে অনেক বড় বড় বিষয় দেখা গিয়েছে চলুন আজকের এই ভিডিওটিতে এই রেসলার গুলোর ডেবিউ এবং CM Punk এর ম্যাচ নিয়ে ডিসকাস করা যাক বিশেষ করে আপনারা অবশ্য সকলেই জানেন যে প্রায় 7 বছর ধরে রেসলিং এর বাইরে ছিলেন CM Punk তবে তিনি AEW তে ডেবিউ দেওয়ার পরে ডার্বি অ্যালেনকে চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং ডার্বি অ্যালেন ভার্সেস CM Punk এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আজকে AEW এর শোতে সেইখানে CM Punk এত বছর পরে যে রেসলিং দিচ্ছেন এই বিষয়গুলো বোঝার মতো ছিল না কেননা CM Punk অসাধারণ পারফরম্যান্স দিয়ে এইখানে ডার্বি অ্যালেনকে হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন ম্যাচটি শেষ হবার পরে CM Punk ডার্বি অ্যালেনকে সম্মান দেখিয়ে সেখানে দাঁড় করানি ছাড়াও সেখানে স্টিং এসেছিলেন তিনিও সেখানে সম্মান দেখিয়েছেন এভাবেই CM Punk এবং ডার্বি অ্যালেনের ম্যাচ শেষ হয়েছে এছাড়াও AEW এর ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বা তার অপরচুনিটির জন্য একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর সেইখানে শকিংলি ডেবিউ দিতে দেখা গিয়েছে রুবি রায়টকে তিনি সেইখানে শকিং এন্ট্রি নিয়েছেন আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে রুবি রায়ট তিনি অল এলিট রেসলিং এর সাথে কন্ট্রাক্ট সাইনিং করেছেন তো তারই ধারাবাহিকতায় তিনি অল এলিট রেসলিং এ ডেবিউ দিলেন এছাড়াও একেবারে মেইন বিষয়গুলো যেখানে ড্যানিয়েল ব্রায়ান অ্যাডাম কোল এদেরকে ডেবিউ দিতে দেখা গিয়েছে সেই বিষয়টি একেবারে মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন কেনি ওমেগা এছাড়াও ক্রিস্টেন AEW চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন দুইজন রেসলারই তবে ম্যাচের মধ্যখানে অবস্থাতে এখানে গুড ব্রাদার তারা কিছুটা ডিস্ট্র্যাক্ট করেছেন তবে ম্যাচটিতে জয় তুলে নেবার পরেও সকলেই মিলে অর্থাৎ এলিট বাহিনী মিলে আক্রমণ করে দিয়েছেন ক্রিস্টেন কেসকে তবে পরবর্তীতে সেইখানে জঙ্গল বয় এসে সেখানে সেভ করার চেষ্টা করলে আরও কয়েকজন এসে সেভ করার চেষ্টা করলে তাদেরকে ডিস্ট্রয় করে দেয় তবে সেইখানে হঠাৎই থিম সং বেজে ওঠে অ্যাডাম কোলের একেবারে শকিং এন্ট্রি নিয়েছেন তিনি কেননা কয়দিন আগে তিনি NXT-তে পারফরমেন্স দিলেন তারপরে ট্রিপল এইচ বললেন তাকে WWE থেকে বের হতে দিবেন না তারপরেও তিনি WWE থেকে রিলিজ তো হয়েছেনই এবার তিনি AEW-তে যুক্ত হয়ে গিয়েছেন সেখানে অ্যাডাম কোল এসেই আমরা তো ভাবছিলাম হয়তোবা কেনি ওমেগার বিরুদ্ধে যাবেন তবে সেখানে তিনি হিলটার্ন করেন সেখানে জাঙ্গল বয়কে একটি সুপারকিক লাগান এবং বলেন যে এলিট বাহিনীর সাথে আমার অনেক আগে থেকেই বন্ধুত্ব রয়েছে তারপরে সেইখানে কেনি ওমেগা কিছু প্রোমো কাট করেন এবং বলতে থাকেন যে এটাই হচ্ছে খুশি এন্ডিং তো গুড নাইট সবাইকে এটা বলতেই হঠাৎই থিম সং বেজে ওঠে ড্যানিয়েল ব্রায়ানের থিম সঙ্গে কিছুটা চেঞ্জ এসেছে আর সকল দর্শকরা ড্যানিয়েল ব্রায়ানকে দেখে একেবারে শক্ট হয়ে গিয়েছে সকল দর্শকরা বেশ ভালো সাপোর্ট দেখিয়েছে ড্যানিয়েল ব্রায়ানকে বেশ ভালো সাপোর্ট দেখিয়ে দর্শকরা বেশ ভালো রেকর্ড গড়ে ফেলেছেন তবে সেইখানে বেশ ভালো সাপোর্ট দেখিয়েছেন তারপরে ড্যানিয়েল ব্রায়ান তিনি রিংয়ের মধ্যে আসেন রিংয়ের মধ্যে এসে জঙ্গল বয় মিলে সকলকে একেবারে আক্রমণ করে দিয়েছেন অর্থাৎ এই ফ্যাকশন ভার্সেস ওই ফ্যাকশনের মধ্যে যে ফিউড হবে এই বিষয়টি বোঝাই গেল তো AEW এর শোতে ড্যানিয়েল ব্রায়ান বলুন অ্যাডাম কোল বলুন রুবি রায়ট বলুন এই তিনজন বড় বড় রেসলার সেখানে এন্ট্রি নিয়েছেন ডেবিউ দিয়েছেন CM Punk তিনি ম্যাচ লড়েছেন অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় দেখা গিয়েছে তো এগুলো দেখে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ